Hi friends, I am Shudip. আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি একটি পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব যে মেডিসিনটির নাম হচ্ছে এসিফস টু হান্ড্রেড বা এসিড ফসফোরিকাম টু হান্ড্রেড কোন রোগের ক্ষেত্রে আপনি এসিড ফস মেডিসিনটি খেতে পারেন কোন কোন রোগ হলে আপনাকে অ্যাসিড ফস মেডিসিনটি দোকান থেকে কিনে খেতে হবে আজকের এই ভিডিওতে আমি এটার ব্যাপারে ডিসকাস করব সো ফ্রেন্ডস ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তবে আপনি আজকের ভিডিওটি বুঝতে পারবেন চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি এসিডফস মেডিসিনটি শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতার ক্ষেত্রে খুব ভালো কাজ করে যাদের শরীর খুব দুর্বল হয়ে গেছে বা যাদের মানসিকভাবে সে খুব ক্লান্ত হয়ে গেছে সে যদি এসিডফস মেডিসিনটি খায় সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে যাদের যৌন দুর্বলতা রয়েছে সেই যৌন দুর্বলতা কাটাতে হারানো যৌবন শক্তি ফিরে পেতে সেক্স পাওয়ার বাড়াতে খুব এসিডফস মেডিসিনটি খুব ধারণ কাজ করে মাস্টারবেশন বা হস্তমৈথন করার পর বা অতিরিক্ত সেক্স করার পর যারা খুব দুর্বল হয়ে গেছে যাদের লিঙ্গ খুব দুর্বল হয়ে গেছে পেনিস খুব যাদের উইক হয়ে গেছে সেক্ষেত্রে এসিডফোস মেডিসিনটি খেলে সে দুর্দান্ত রেজাল্ট পাবে তার সেক্স পাওয়ার অনেকটা বেড়ে যাবে এসিডফোসের পেশেন্টের মানসিক লক্ষণ এরকম হয় এরা মনমরা থাকে উদাস থাকে কোনো কিছুই তার ভালো লাগে না মাথা ঘোরায় মাথা ঝিমঝিম করে এরকম লক্ষণ এসিডফোসের পেশেন্টের দেখা যায় যে সমস্ত ছেলেরা খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায় আর যারা শারীরিক পরিশ্রম খুব বেশি করে মানসিক পরিশ্রম যারা খুব বেশি করে তাদের পক্ষে এসিডফোস মেডিসিনটি দুর্দান্ত রেজাল্ট দেয় যাদের অল্প বয়সে চুল পেকে যায় সেই চুল পাকা বন্ধ করতে কিন্তু ফস মেডিসিন দুর্দান্ত কাজ করে ফস মেডিসিনটি যদি আপনি খান আপনার চুল পাকা বন্ধ হয়ে যাবে ফসের আরেকটি লক্ষণ হচ্ছে সারা শরীরে যেন পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে পিপিলিকা বা পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে এরকম অনুভূতি হয় আদ্য কিছু নেই কিন্তু তবুও তার মনে হচ্ছে যেন পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে সেক্ষেত্রে সে যদি ফস মেডিসিনটি খায় তার যে এরকম মনে হচ্ছিল যে পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে লুজ মোশনের ক্ষেত্রে এসিডফোস মেডিসিনটি খুব ভালো কাজ করে বিশেষ করে এসিডফোসের মলের কালার ফ্যাকাশে হয়ে যায় আর সব থেকে বড়ো কথা এসিডফোসে এই লক্ষণটা রয়েছে যে অন্যান্য সব ক্ষেত্রেই শারীরিক দুর্বলতা রয়েছে মানসিক দুর্বলতা রয়েছে কিন্তু লুজ মোশনের ক্ষেত্রে দুর্বলতা একদম থাকে না এই লক্ষণটা যদি কারো সাথে থাকে লুজ মোশনের ক্ষেত্রে তার দুর্বলতা একদম নেই সেক্ষেত্রে সে অ্যাসিড এসিডফোস মেডিসিনটি খেলে সে ফল পাবে ছেলেরা যারা বেশি পড়াশোনা করার পর যাদের মাথা ব্যথা হয় সেই মাথা ব্যথা দূর করতে বা মাথা ব্যথা কমাতে আপনাকে অ্যাসিড ফস মেডিসিনটি খেতে হবে অ্যাসিড ফস মেডিসিনটি খেলে মাথা ব্যথা কমে যাবে ছেলেরা যারা মাস্টার বা হস্তমিথন করার পর ব্রণ হয় লাল রঙের ব্রোন দেখা যায় ছেলেদের তারা যদি অ্যাসিড ফস মেডিসিনটি খায় সেই ব্রোন কমে যাবে যারা কোনো মানসিক আঘাত পেয়েছে বা কোনো দুঃখ পেয়েছে সেই মানসিক আঘাতের কারণে কি হয় তার শরীর শুকোতে থাকে বা মানসিক অবস্থা খুব খারাপ কোনো কিছুই করতে ভালো লাগে না সব কিছু প্রায় ছেড়ে দিয়েছে সেই অবস্থায় সে যদি অ্যাসিড ফস মেডিসিনটি খায় সে আগের অবস্থায় ফিরে আসবে একদম সুস্থ অবস্থায় ফিরে আসবে আর এটা অবশ্যই মনে রাখবেন যে সেক্স পাওয়ার বাড়াতে বা হারানো যৌবন শক্তি ফিরে পেতে এসিডফোস মেডিসিন কিন্তু মন্ত্রের মতো কাজ করে সো ফ্রেন্ডস এবার চলুন ডিসকাস করে যে মেডিসিনটি আপনাকে কিভাবে খেতে হবে ফস মেডিসিনটি বড়রা যদি লিকুইড খেতে চায় তাহলে দু ফোটা করে দুবার সকাল সন্ধ্যা খাওয়ার আগে বড়দের খেতে হবে আর বড়রা যদি গ্লোবেলসে খেতে চায় তাহলে ছটা করে তিনবার খাওয়ার আগে বড়দেরকে খেতে হবে মেডিসিনটি আপনি একটু বেশি দিন চালিয়ে যেতে পারেন কোনো ক্ষতি হবে না কোনো সাইড এফেক্ট নেই যখন দেখবেন যে ফোর্স মেডিসিনটি খাওয়ার পর আপনার রোগ পুরোপুরিভাবে সেরে গেছে তখন আর অ্যাসিড মেডিসিন মেডিসিনটি খাওয়ার দরকার নেই আমি যেই রোগগুলোর কথা বললাম তার মধ্যে যে কোনো রোগ হোক না কেন আপনি ফোর্স মেডিসিনটি খেতে পারেন খেলে অবশ্যই আপনি ফল পাবেন সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ